Hello everyone, Assalamualaikum. আমি আকিফ মতিন আপনাদের হোস্ট সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি ফরেক্স ট্রেডিং কর্পস এর উইকলি মার্কেট আপডেটের ভিডিওটি দেখার জন্য আমরা আমাদের উইকলি আপডেট ভিডিও আকারে আপনাদের সবার কাছে প্রকাশ করি প্রতি সপ্তাহে চলুন দেখা যাক 29 মে 2017 থেকে 2 জুন 2017 পর্যন্ত এই সপ্তাহে আপনার AUDJPY এবং NZDJPY এ আমাদের পয়েন্ট অফ ভিউ গুলো কি কি টেকনিক্যাল দিক থেকে যদি চিন্তা করা যায় তো AUDJPY আসলে একটা হায়ার টাইম ফ্রেমে অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে একটা ভালো আপনার ডিমান্ড জোনে অবস্থান করছে তাই যে কোনো ক্ষেত্রে আসলে বাই প্রেসারটা পূর্ব দেখেছি আমরা অনেক বেশি সেল প্রেসার থেকে তবে যদি ছোট টাইম ফ্রেম চিন্তা করি তবে সেটা বলা যেতে পারে ট্রেন্ড বাই হলেও সেটা দুইবার আসলে এটা ডিমান্ড জোনের তলানিতে গিয়ে ধাক্কা খেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটাতে আর সেখানে যে ট্রেন্ড লাইনটি দেখতে পাচ্ছি এখানে দুইবার সেখানে প্রাইস রিট্রেস করে উপরে উঠে গিয়েছে তো সামনের সপ্তাহে যদি আমরা দেখি যে এই যে ট্রেন্ড লাইনে সে কাছাকাছি অবস্থান করছে এই যে ট্রেন্ড লাইনটা তো এখান থেকে যদি রিট্রেস করে সে যদি যায় তবে তার আলটিমেট গোল হচ্ছে সামনের সপ্তাহে আমি মনে করি 84.85 আর যদি সেই ট্রেন্ড লাইনটা ব্রেক করে নিচে চলে যায় তাহলে আশা করি আলটিমেটলি তার লং টার্মের গোল হচ্ছে 79 লেভেল পর্যন্ত চলে যাওয়া তবে তার জন্য অডকে অনেক পরিমাণ উইক হতে হবে আমরা জানি যে অর্ডের সামনের দিনে যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্ট অনুযায়ী যদি সেটা ভ্যালু উইক হয় তাহলে কেবলমাত্র AUDJPY এভাবে যাওয়ার সম্ভাবনা আছে সেল যাওয়ার সম্ভাবনা আছে যদি অর্ডের যেই নিউজটি আছে সেই নিউজে যদি অস্ট্রেলিয়ান ডলার পজিটিভ হয় তাহলে টেকনিক্যাল দিক থেকে আমরা বলতে পারি সেটার নিয়ারেস্ট ইনস্টিটিউশনাল পয়েন্ট হচ্ছে 84.362 ইনিশিয়ালি 82.9 থেকে বা 83 থেকে 84 পর্যন্ত সে যেতেই পারে তো চলুন আমরা দেখি NZDJPY আমাদের পয়েন্ট অফ ভিউটা কি হতে পারে ওয়েল NZDJPY আসলে পূর্ববর্তী মতে আমরা বলেছিলাম যে সেটা যেহেতু পূর্ববর্তী ট্রেন্ড বাই তো সে বলেছিলাম যে সেটা বাই যাবে তবে সেটা আমরা দেখেছি যে গত উইকে জাপানের যেটা স্ট্রং হয়ে যাওয়া বা বলা যেতে পারে ডলার কিছুটা উইক হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে NZDJPY বেশ ভালোভাবে সেল গিয়েছে তবে হ্যাঁ সেটি সেল গেলেও সেটা হচ্ছে আপনার এই যে আপনার ডিমান্ড জোনটা আছে সেই ডিমান্ড জোনের যে লাইনটা সেটা ক্রস করে কিন্তু মার্কেট ক্রস করেনি সেখান থেকে আবার রিট্রেস করেছে তো আমরা গত সপ্তাহে পুরোটাই দেখতে পেয়েছি যে NZDJPY বাই মোডেই ছিল আমাদের পূর্ববর্তী অ্যানালাইসিস অনুযায়ী সেটা টার্গেট হচ্ছে আপনার মিনিমাম আপনার এই 78.65 এখন আছে সেখান থেকে 80.01 কিনে যাওয়ার আর তারপরের যে টার্গেটটা সেটা হচ্ছে 80.8 বা বলা যেতে পারে হায়েস্ট টার্গেট হচ্ছে 81 লেভেল পর্যন্ত যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে NZDJPY তো এই পর্যন্তই আর তো আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আশা করি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউবে যে চ্যানেল আছে সেখানে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যে ভিডিওটি এখন দেখলেন সেটি পারলে লাইক দিন এবং শেয়ার করুন যাতে করে অন্যান্য ট্রেডাররাও উপকৃত হতে পারে আমি আকিফ মতিন সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ।